স্বাগত দীপ্ত সংবাদে, সঙ্গে আছে ইমতিয়ার ইসলাম। বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসায় হামলা ও সহিংসতার পর সেখানে এখন স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসায় 10 জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের ঘটনার দায়ে করা দুটি মামলায় সিটি মেয়র সাদিক আবদুল্লাহকে প্রধান আসামি করা হয়েছে। এ পর্যন্ত মহানগর আওয়ামী লীগের 2 নেতাসহ গ্রেপ্তার করা হয়েছে 12 জনকে। এদিকে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলামকে সিলেট রেঞ্জে বদলি করা হয়েছে। এর আগে বুধবার রাতে সিটি কর্পোরেশনের কর্মীরা উপজেলা পরিষদ চত্বরে ব্যানার বিলবোর্ড অপসারণ করতে গেলে দায়িত্বরত আনসার সদস্য ও উপজেলা পরিষদের কর্মীদের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। হামলা করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বাসায়। পরে পুলিশের লাঠিচার্জ ও গুলিতে অন্তত 50 জন আহত হয় বলে দাবি করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। আজ 10 মহরম, পবিত্র আশুরা। সারা বিশ্বের মুসলিম উম্মার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ একটি দিন। বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদা ও সংক্ষিপ্ত কর্মসূচিতে স্বাস্থ্যবিধি মেনে পবিত্র আশুরা পালিত হচ্ছে। পুরান ঢাকার হোসাইনি দালান ইমাম বাড়ায় আছেন আমাদের সহকর্মী আহাদ হোসেন টুটুল। সবশেষ তথ্য জানবো তার কাছে। টুটুল, করোনার কারণে এবার তাজিয়া মিছিল শোভাযাত্রা হচ্ছে না, এছাড়া আর কি কি আনুষ্ঠানিকতা চলছে আমাদেরকে জানাবেন। শুরুতে বলে রাখি, সকালে যখন এখানে এসেছিলাম আমরা দেখেছি যে এখানকার যে আইন শৃঙ্খলা বাহিনী এবং একই সঙ্গে হুসাইনি দালানের যে ইমামবাড়ার যারা স্বেচ্ছাসেবক রয়েছেন তারা কিন্তু তাদের যারা মুসলমান ধর্মের যারা মুসল্লি এখানে এসেছেন তাদেরকে কিন্তু এখান থেকে বের হতে দিচ্ছিল না। তারা বলছিল যে এইখানে যে কম্পাউন্ডের ভেতরেই যেই অংশটি রয়েছে, সামনের যে অংশটি রয়েছে সেই অংশটিতে কিন্তু তাদেরকে তাদের যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে সেগুলো তারা করছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার সামনেই তারা বিভিন্ন ধরনের স্লোগানে, ইসলামিক যে স্লোগানগুলো রয়েছে সেই স্লোগানগুলো দিয়ে কিন্তু তারা মাতম করছে এবং একই সঙ্গে তাদের অন্যান্য যেসব আনুষ্ঠানিকতা কিছুক্ষণ আগেও তারা শেষ করে এনেছে। আমরা দেখেছি যে তাদের যে প্রতি বছর আমরা দেখে থাকি যে ঘোড়া নিয়ে এসে ঘোড়ার যে পা ধুয়ে দেয় দুধ দিয়ে, তারপরে বিভিন্ন ধরনের মিষ্টান্ন বিতরণ করা হয়, একই সঙ্গে এখানে একটি পুকুরও রয়েছে সেই পুকুরে তারা গোসল করে, বিভিন্ন ধরনের মানত নিয়ে তারা এসেছে এখানে, এখানে সেই মানতগুলো তারা চাইছে আল্লাহর কাছে। এই সব মিলিয়ে যে এই ইমাম হোসেন এবং হাসানের যেই করুণ কাহিনী, সেই সেই সময়কার সেই করুণ কাহিনীগুলোকে তুলে ধরে এখানকার যারা ভক্ত এসেছে তারা কিন্তু এই তাদের যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে আজকের দিনের সেটি পালন করছে। কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকতা প্রায় শেষের দিকে শেষ হয়ে আসবে। আমরা কথা বলেছিলাম এখানকার যে লালবাগ জোনের পুলিশের উপকমিশনার জসিম উদ্দিনের সঙ্গে, তিনি বলছিলেন যে সরকারি নির্দেশনা অনুযায়ী এখানকার যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতায় হোসানি দালানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। অন্যান্য বছর যেরকম তাজিয়া মিছিল বের হয় এখান থেকে সেটি এবার আর করতে দেওয়া হবে না। তো এই ছিল এখনকার এখন পর্যন্ত এখানকার সবশেষ তথ্য। টুটুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানী পুরান ঢাকা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী টুটুল। চলে যাচ্ছি পরের প্রসঙ্গে। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বাড়ি থেকে ডেকে নিয়ে এক ব্যক্তিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার খাসকররা ইউনিয়নের হাকিমপুর গ্রামে গতকাল রাতে এ ঘটনা ঘটে। নিহত মনিরুল ইসলামের পরিবারের দাবি, পুলিশের সোর্স হিসেবে কাজ করায় পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে। স্থানীয়রা জানায় রাত 11টার দিকে মোবাইলে ফোন পেয়ে বাড়ির বাইরে যায় মনিরুল। কিছুক্ষণ পর বাড়ির পেছন থেকে শব্দ শুনে সেখানে ছুটে যায় তার স্ত্রী ও সন্তানরা। সেখানে মনিরুলকে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাজধানীর সূত্রাপুর এলাকায় একটি 6-তলা ভবন হেলে পড়েছে। ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। পরে ভবনটি সিলগালাও করেছে জেলা প্রশাসন। গতকাল বিকেলে কুলুটোলা 47/2 তনুগঞ্জ লেনে হাজিবাড়ি নামে 6-তলা ভবনটি হেলে পড়ে। সূত্রাপুর ফায়ার স্টেশনের একটি দল ঘটনাস্থলে গিয়ে ভবন থেকে এক প্যারালাইজড রোগীকে উদ্ধার করে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে। এছাড়া রাজকের চেয়ারম্যান এবং ঢাকা জেলা প্রশাসক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পৃথিবীর সবচেয়ে ছোট গরু হিসেবে গিনেস বুকে আবেদন করা আশুলিয়ার রানী মারা গেছে। বৃহস্পতিবার দুপুরে বক্সার ভুট্টি জাতের এ খর্বাকৃতি গরুটির পেটে গ্যাস জমে মারা গেছে বলে জানিয়েছে উপজেলা পশু চিকিৎসকরা।
গরুটির ওজন ছিল 26 কেজি, বয়স হয়েছিল 2 বছর। কিছুদিন আগে গিনেস বুকে নাম লেখানোর জন্য আবেদন করেছিল ফার্ম কর্তৃপক্ষ, কিন্তু গরুটি গতকাল হঠাৎ অসুস্থ হয়ে পেট ফুলে যায়। গিনেস বুকে নাম লেখানোর জন্য গত 2 জুলাই আবেদন করে ফার্ম কর্তৃপক্ষ। তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট এবং জাতীয় প্রতিরক্ষা উপমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। আন্তর্জাতিক প্রতিরক্ষা মেলা 2021 পরিদর্শন উপলক্ষে তুরস্ক সফরে আছেন সেনাবাহিনী প্রধান। বৃহস্পতিবার দেশটির ডিফেন্স ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট ইসমাইল দেমির এবং জাতীয় প্রতিরক্ষা উপমন্ত্রী মোহসিন দিরের সাথে সাক্ষাৎ করেন তিনি। দুই দেশের সেনাবাহিনীর মধ্যে দীর্ঘ কৌশলগত বন্ধুত্ব এবং সাংস্কৃতিক বন্ধন নতুন উচ্চতায় পৌঁছবে বলে আশা প্রকাশ করেন সেনাবাহিনী প্রধান। যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটলের কাছে বোমা হামলা চালানোর হুমকি দেওয়ায় ফ্লয়েড রয় রোজবেরি নামের সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সময় বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের ক্যাপিটল পুলিশ জানায় এদিন 49 বছর বয়সী ওই ব্যক্তি কালো রঙের একটি পিকআপ গাড়ি রাজধানী ওয়াশিংটন ডিসির গুরুত্বপূর্ণ এলাকা লাইব্রেরি অব কংগ্রেসের সামনে ফুটপাতে উঠিয়ে দেয়। এ সময় ঘটনাস্থলে থাকা এক পুলিশ কর্মকর্তাকে বিস্ফোরক দ্রব্যের মতো একটি বস্তু দেখিয়ে বলেন তার কাছে বোমা রয়েছে। হুমকি পাওয়ার পরই ওই এলাকার আশেপাশের বেশ কিছু ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। এরপর নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে গ্রেপ্তার করেন। এই ঘটনার তদন্ত করছে পুলিশ। এবার খেলার খবর। হকি ফেডারেশনের প্রয়াত সাবেক দুই সাধারণ সম্পাদকের নামে 26 আগস্ট থেকে শুরু হবে 5 ম্যাচের নারী হকি সিরিজ, যার অংশ হিসেবে শুরু হয়েছে অনুশীলন ক্যাম্প। করোনার কারণে দীর্ঘদিন মাঠে গড়ায়নি হকি, এতে শেওলা জমেছে টার্ফে। তবে প্রয়াত সংগঠক মাহমুদুর রহমান মুমিন এবং শামসুল বাড়ির নামে প্রীতি টুর্নামেন্টের আয়োজন করেছে হকি ফেডারেশন। তাই আগের রূপে ফিরছে মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়াম। বিধিনিষেধ শিথিলের পর নারী হকি সিরিজ দিয়ে মাঠে হকির কার্যক্রম। এরই মধ্যে শুরু হয়েছে অনুশীলন ক্যাম্প, যেখানে অংশ নিয়েছেন 45 জন খেলোয়াড়। দুই দলে ভাগ হয়ে লড়বেন তারা। এরা ভবিষ্যৎ পরিকল্পনারই অংশ, কারণ এরাই তো আমাদের ন্যাশনাল সাইডস, তাই না? মেয়েদের হক তাদের আপনি যত পরিচর্যা করবেন, যত বাইরে খেলাবেন, দেশের ভিতরে যত টুর্নামেন্ট সৃষ্টি করবেন, খেলার আয়োজন করবেন, তত তাদের ইম্প্রুভ হবে। গত এপ্রিলে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের পর আর কোনো ক্যাম্প বা খেলা হয়নি, তাই দীর্ঘ বিরতির পর মাঠে ফিরে খুশি নারী হকি খেলোয়াড়রা। অনেক দিনই বাড়িতে বসেছিলাম, তার মধ্যে আবার একটু প্র্যাকটিস করা হয়নি। বাংলাদেশ গেমস খেলে যাওয়ার পরে আমরা কোনোরকম প্র্যাকটিস করতে পারিনি। এখানে আসে এখন অনেক ভালো লাগতেছে, আবার সবার সাথে দেখা হয়েছে, আবার মাঠে ফিরতে পারছি আমরা। পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা যেন আগের মতো ঘন ঘন টুর্নামেন্ট পাই, নিজেদেরকে যাচাই করার মতো সুযোগ তৈরি হয়। ফিটনেস ট্রেনিং এবং 5 ম্যাচ খেলার পর 45 জনের স্কোয়াড থেকে 30 জনের তালিকা হবে, যাদের নিয়ে আবারও প্রশিক্ষণের পরিকল্পনা হকি ফেডারেশনের। তানভীর হাসান, দীপ্ত স্পোর্টস। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 3টায়। আর আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে লগ ইন করুন facebook.com/দীপ্ত নিউজ এই ঠিকানায়।